আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিগত ক্লাসে বিশদ আয় বিবরণীর অনাদায়ী পাওনা নিয়ে আলোচনা করেছি। আমার যে উদ্দেশ্য হচ্ছে মূলত যে বিশদ আয় বিবরণী আসলে সবাই প্রস্তুত করতে পারে, কিন্তু মূল যে সমস্যাটা থেকে যায় সেটা হচ্ছে যে বকেয়া, অগ্রিম এগুলো হিসাব করতে গিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। সমস্যা কোনগুলো হয়, ধরো কিভাবে বকেয়া আমরা নির্ণয় করব, কিভাবে আমরা অগ্রিম হিসাবগুলা নির্ণয় করব, ঋণের সুদটা কিভাবে নির্ণয় করব, কিংবা বিনিয়োগের সুদটা কিভাবে নির্ণয় করব। তো আজকে আমি চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো প্রথমে আমরা শুরু করব বকেয়া দিয়ে। কোন কোন বিষয়ে আমাদের বকেয়া হয়? মূলত আমাদের বকেয়াটা হয় বেতনের ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে এই বকেয়াগুলো বেশি হয়। তো আমরা শুরু করি। ধরো রামিলে আমাদের বেতন দেয়া আছে, আমাদের বেতন দেয়া আছে 20,000 টাকা। শুধু এভাবে আমাদের রামিলে তো বেতনটা কোন দিকে থাকে? অবশ্যই ডেবিট দিকে থাকবে। এখন রামিলের ডেবিটে বেতন দেয়া আছে 20,000 টাকা। এখন যদি সমন্বয়ে আমাদের এরকম থাকে, সমন্বয়ে আমাদের এরকম দেয়া থাকে যে 2 মাসের বেতন বকেয়া আছে, 2 মাসের বেতন বকেয়া আছে। এখন আমরা এই হিসাবটা কিভাবে করব? 2 মাসের বেতন যদি বকেয়া থাকে, তাহলে আমাকে আমাদের এখানে কয় মাসের বেতন আছে? আমরা জানি একটি আর্থিক বৎসর কয় মাসে হয়? 12 মাসে। তাহলে 12 মাসে যদি আমাদের একটি আর্থিক বৎসর হয়, তাহলে 20,000 টাকা যদি বেতন হয়ে থাকে, তাহলে এখানে কয় মাসের বেতন আছে? আমরা জানি এখানে কয় মাসের বেতন বকেয়া আছে, 2 মাসের। এটা হচ্ছে বকেয়া। তাহলে বেতন কয় মাসের দেওয়া হয়েছিল? অবশ্যই কয় মাস, 12 থেকে যদি আমি 2 মাইনাস করি, কয় মাস? আমাদের 10 মাসের বেতন আমরা পরিশোধ করেছি। 10 মাসের বেতন যদি আমি পরিশোধ করি, এখন আমাকে কী করতে হবে? তাহলে প্রতি মাসের বেতনটা কত? প্রতি মাসের আমার বেতনটা কত? তাহলে আমি কী করব, এই 20,000কে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে কত হয়? 2,000 টাকা। তার মানে আমার প্রতি মাসের বেতন হচ্ছে 2,000 টাকা। তাহলে প্রতি মাসের বেতন যদি আমার 2,000 টাকা হয়, তাহলে বকেয়া বেতন আমার কত হয়? বকেয়া বেতনটা কত হবে? মাত্র 2,000 টাকা, আর মাস হচ্ছে 2 মাস। তাহলে আমার বকেয়া বেতন কত হচ্ছে? 4,000 টাকা। এটাই হচ্ছে আমার বকেয়া হিসাবের নিয়ম। আমরা এভাবেই বকেয়া হিসাবটা করব। তো বেতন আমার এই আর্থিক বছরে আমার রেয়ামিল অনুযায়ী আমার বকেয়া বেতনটা হচ্ছে 4,000 টাকা। এটা হচ্ছে একটা নিয়ম, যদি এভাবে বেতনটা দেয়া থাকে। আর যদি সমন্বয়ে তোমাদের কী করা হয়, সমন্বয়ে যদি তোমাকে এভাবে বলে দেওয়া হয় যে 2 মাসের বেতন কিংবা 3 মাসে, 4 মাসে, 6 মাসের বেতন বকেয়া আছে, যদি এভাবে বলে দেওয়া হয়, তাহলে আমরা এভাবে হিসাবটা করব। এখন যদি রামিলে শুধু বেতন দেয়া থাকে কিন্তু বকেয়া হিসাবটা বলা হয় না, শুধু এখানে বলে দেওয়া হয় যে বেতন 10 মাসের, তাহলে তুমি হিসাবটা কীভাবে করবে? সমন্বয় অনেক সময় লেখা থাকে না যে বেতন বকেয়া আছে, এই কথাটা অনেক সময় সমন্বয়ে লেখা থাকে না। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে যেহেতু 10 মাস দেয়া আছে, তাহলে অবশ্যই কী আছে, 2 মাস তো আমাদের 12 মাসের হিসাব না, সেই জন্য 2 মাসের বেতনটা এখনও বকেয়া আছে। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখন দেখো, যদি আমাদের বেতন দেয়া থাকে, মনে করো আমার বেতন দেয়া আছে 40,000 টাকা, 40,000 টাকা বেতন রেয়ামিলে দেয়া আছে ডেবিট দিকে। এখন আমার সমন্বয়ে কিছু লেখা নাই, শুধু বেতনের পাশে
মনে করো বেতনের পাশে এখানে লিখা থাকলো 10 মাসের 10 মাসের বেতন কিন্তু সমন্বয়ে কিছু লেখা নাই এখন যদি তুমি বেতনে বকেয়া হিসাবটা না করো তাহলে তোমার অঙ্কটা ভুল হবে তোমার হিসাবটা পুরোপুরি ভুল হয়ে যাবে অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে এই যে বেতনটা সে 10 মাসের দেখে সে যদি এই বকেয়া হিসাবটা না করে তাহলে তোমার পুরো হিসাবটাই ভুল কারণ কি কারণ হচ্ছে যেহেতু 10 মাসের বেতন বেতনটা কয় মাসের 10 মাসের তাহলে আমাদের হিসাব বছরটা হচ্ছে 12 মাসের তাহলে অবশ্যই আমার কি আছে সমন্বয় লেখা না থাকলেও আমার 2 মাসের বেতন বকেয়া আছে যেটা তোমাকে অবশ্যই হিসাব করে বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে তাহলে এখানে তুমি হিসাবটা কিভাবে করবে যদি 10 মাসের বেতন হয় ঠিক আগের মতোই 10 মাসের বেতন হলে আমার প্রতি মাসের বেতনটা বের করতে হবে তাহলে আমি 40000 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসে প্রতি মাসের বেতন আসে আমার 4000 টাকা তাহলে 4000 টাকা যদি আমার প্রতি মাসের বেতন হয় তাহলে 2 মাসের বেতন বকেয়া কত আসে 2 ইনটু 4000 তাহলে কত আসলো 8000 টাকা হচ্ছে আমার বকেয়া এই বকেয়া হিসাবটা তোমাকে অবশ্যই সমন্বয় লেখা না থাকলেও তোমাকে কি করতে হবে বিশদ আয় বিবরণীতে অবশ্যই আনতে হবে যদি এটা তুমি না আনো তাহলে তোমার হিসাবটা ভুল হয়ে যাবে তো আমরা বকেয়া বিষয়টা নিয়ে আলোচনা করলাম ঠিক এভাবেই তোমার বাড়াতেও বকেয়া থাকতে পারে তোমার বিমাতেও বকেয়া থাকতে পারে আমরা ঠিক এভাবেই বকেয়ার হিসাবটা বিশদ আয় বিবরণীতে করব তো বকেয়া নিয়ে আমি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি তারপরও সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদের এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো যার যে পয়েন্টে ভুল হবে কিংবা সমস্যা তৈরি হবে সেই পয়েন্ট নিয়ে আমার সাথে তুমি আলোচনা করতে পারো কোনো অসুবিধা নেই এখন আমরা একটু অগ্রিম নিয়ে আলোচনা করব কারণ অগ্রিমে সমস্যাটা আরও বেশি হয় প্রকট হয় বকেয়ার মতো অনেকেই হিসেবটা করে ফেলে সেজন্য হিসাবে অনেক সময় ভুল হয়ে যায় যে অগ্রিম আর বকেয়া তাহলে বকেয়াটা আমরা এখন ক্লিয়ার করলাম আমরা এখন অগ্রিম নিয়ে আলোচনা করব এখন দেখো আমরা বিশদ আয় বিবরণীতে অগ্রিমগুলা কিভাবে হিসাব করব তাই নিয়ে একটু আলোচনা করব আমরা দেখি যে আমি লিখে রেখেছি দেখো অগ্রিম আর আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব ভাড়া ভাড়ার অগ্রিমটা কত কিভাবে হিসাবটা করব এখন দেখো আমার রেওয়ামিলে লিখে আছে ভাড়া 15000 টাকা যেটা রেওয়ামিলে ডেবিট দিকে থাকে যেহেতু প্রদত্ত ভাড়া অবশ্যই সেটা ডেবিট দিকে থাকবে এবং সমন্বয় লিখে আছে 3 মাসের ভাড়া অগ্রিম প্রদত্ত 3 মাসের ভাড়া অগ্রিম প্রদত্ত এখন বকেয়ায় আর অগ্রিমে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা যখন বকেয়া হিসাব করি তখন কয় মাস বকেয়া রয়ে গেছে মানে 12 মাস থেকে মাইনাস করতে হয় কয়টা মাস বাকি রয়ে গেছে আর যদি আমরা অগ্রিম হিসেব করি তাহলে অবশ্যই কি হবে এখানে 12 মাসের সাথে তোমাকে যোগ করতে হবে যে কয়টি মাস তোমার অগ্রিম প্রদত্ত হয়েছে সেই মাসগুলো এই 12 মাসের সাথে অবশ্যই যোগ করতে হবে তাহলে এখন দেখো আমাদের ভাড়া দেওয়া আছে 15000 টাকা এবং এই 15000 টাকার ভিতরে 12 মাসের ভাড়া তো আছেই সাথে এখানে বলা আছে কয় মাসের 3 মাসের ভাড়া অগ্রিম প্রদত্ত তাহলে টোটাল কত মাসের ভাড়া আমরা প্রদান করলাম 15 মাসের টোটাল আমরা 15 মাসের ভাড়াটা প্রদান করেছি তাহলে আমরা মূলত 1 বছরের হিসাবটা করি তাহলে আমার হিসাবটা বের করতে হবে যে 12 মাসে আমি কত টাকা দিয়েছি আর 3 মাসে অগ্রিম এই 12 মাসের সাথে কয় মাসের 3 মাসের অগ্রিম কত টাকা আমি প্রদান করেছি তো আমরা একটু হিসাবটা করে নিই এখন দেখো আমার ভাড়া আছে 15000 টাকা তো 15000 টাকা যদি ভাড়া হয় তাহলে 12 মাস তো এখানে আসেই আর 3 মাস অগ্রিম এই দুইটি মিলিয়ে আমার এই আর্থিক বছরে আমি 15 মাসের ভাড়া প্রদান করেছি তাহলে আমার কত হবে আমি অবশ্যই কি করব 15000 কে কত দিয়ে ভাগ করব 15 দিয়ে আমার প্রতি মাসের ভাড়াটা বের করার জন্য তাহলে প্রতি মাসের ভাড়া আমার কত হবে যদি 15000 কে 15 দিয়ে ভাগ করি 1000 টাকা তার মানে আমি প্রতি মাসে 1000 টাকা ভাড়া প্রদান করেছি যেমন 12 মাসে তাহলে আমার 12 মাসের ভাড়া কত দাঁড়ালো 12 মাসের ভাড়া দাঁড়ালো 12000 টাকা তাহলে খুব সহজেই আমরা দেখে নিচ্ছি যে 12 মাসের ভাড়া যদি আমার 12000 টাকা হয় তাহলে 3 মাসের ভাড়া কত 3 মাসের ভাড়া 1000 টাকা করে
3000 টাকা, তাহলে টোটাল আমার মিলে গেল 15000 টাকা। তাহলে এই 15000 টাকার মধ্যে আমার অগ্রিম প্রদত্ত কত টাকা? এই 3000 টাকা। তাহলে আমি অগ্রিম কত প্রদান করলাম? আমি অগ্রিম প্রদান করলাম 3000 টাকা, মানে ভাড়া অগ্রিম প্রদত্ত 3000 টাকা। এই হিসেবটা আমাদেরকে বিশদ আয় বিবরণীতে অবশ্যই আলাদা করে দেখাতে হবে যে অগ্রিম ভাড়া প্রদত্ত 3000 টাকা। আর আমরা জানি যে অগ্রিম সব সময় কি হয়? বিয়োগ হয়। অগ্রিম সব সময় বিশদ আয় বিবরণীতে বিয়োগ হয়, আর বকেয়া যেগুলো থাকে সেগুলো সব সময় যোগ হয়। এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ অনেকেই মানে এই যোগ বিয়োগে ভুল করার কারণে তাদের বিশদ আয় বিবরণীর হিসেবটাই ভুল হয়ে যায়। তো আমরা আরেকটু দেখি, এখন অনেক সময় ঠিক বকেয়ার মতোই অগ্রিমটা সমন্বয়ে লেখা থাকে না, অনেক সময় সমন্বয়ে বিষয়টা ক্লিয়ার করে লেখা থাকে না, শুধু লেখা থাকে কিভাবে যে ভাড়া এখানে লিখে দিল 15 মাসে, কারণ অনেক স্টুডেন্ট কি করে এই লেখাটা যে ভাড়া দেখেই সে বিশদ আয় বিবরণীতে গিয়ে ভাড়া হিসাবটি নিয়ে যায়, কিন্তু এখানে যে 15 মাসে সেটা যদি সে খেয়াল না করে তাহলে তার বিশদ আয় বিবরণী পুরোটাই ভুল। কারণ 15 মাসের ভাড়া হলে আমরা কিন্তু আর্থিক বছর হিসাব করি কত কত বছরে, কত মাসে? 12 মাসে। তাহলে এখানে 3 মাসের ভাড়া অবশ্যই অগ্রিম আছে, ঠিক সেভাবে আগে আমরা যেভাবে বের করেছিলাম। এখানে আমার 15 মাসের ভাড়া 15,000কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে আমার প্রতি মাসের ভাড়া হচ্ছে 1000 টাকা। তাহলে আমার 1 বছরের ভাড়া হয় 12,000 টাকা, 12×1000, তাহলে 1 বছরের ভাড়া হচ্ছে 12,000 টাকা, আর অগ্রিম আছে 3000 টাকা। তো যদি আমার সমন্বয় লেখা না থাকে তারপরও এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে, যে এখানে আমরা অবশ্যই কী করবো, বিশদ আয় বিবরণীতে এই হিসাবটা দেখিয়ে দিতে হবে যে আমার 3 মাসের ভাড়া অগ্রিম প্রদত্ত আছে, সেটা ভাড়া থেকে অবশ্যই তোমাকে মাইনাস করতে হবে। এবার ঠিক এভাবেই আমাকে যদি বেতন অগ্রিম থাকে এভাবে হিসাব করতে হবে, যদি তোমার বিনিয়োগের সুদ অগ্রিম থাকে এভাবে হিসেব করতে হয়, যদি আমার বিমা অগ্রিম থাকে ঠিক এভাবেই হিসেব করতে হয়। তো আমি আশা করি অগ্রিম নিয়েও তোমাদের আগামীতে আর কোনো সমস্যা হবে না, আর সমস্যা হলে তো আমি তোমাদের পাশে সবসময়ই আছি। এখন আমি আরেকটি জরুরি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে বিনিয়োগ। তো আমরা রেওয়ামিলে প্রায় সময়ই দেখি, বেশিরভাগ আমাদের হিসেবগুলোতে থাকে, আমাদের রেওয়ামিলে দেয়া থাকে যে এভাবেই একটা পার্সেন্টের সামনে দেওয়া থাকে, পাশে বিনিয়োগ দেওয়া থাকে, আর টাকার ঘরে ডেবিট কলামে টাকাটা লেখা থাকে। এখন কিন্তু সমন্বয়ে বিনিয়োগের সম্পর্কে কোনো কিছু লেখা থাকে না, কিন্তু বিশদ আয় বিবরণীতে আমাকে যদি এভাবে পার্সেন্টেজ দেওয়া থাকে অবশ্যই আমাকে বিনিয়োগের সুদটা বের করতে হবে। তো আমরা এখন এভাবে যদি লেখা থাকে, তুমি যদি বিনিয়োগের সুদটার বিশদ আয় বিবরণীতে না দেখাও তাহলে তোমার বিশদ আয় বিবরণীটা ভুল। কারণ হলো এখানে আমার একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এই পার্সেন্টেজটা কিসের? এই পার্সেন্টেজটা হচ্ছে বিনিয়োগের সুদের, যে কত পার্সেন্ট হারে আমরা বিনিয়োগের সুদ পাচ্ছি সেটাই হচ্ছে তোমার এই পার্সেন্টেজ দিয়ে নির্দেশ করতেছে। তো আমাদেরকে অবশ্যই এটা হিসেব করতে হবে যদি পার্সেন্টেজটা সামনে দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে তো আর তোমার হিসেব করার কথা না, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই তোমার পার্সেন্টেজটা দেওয়া থাকবে। তাহলে আমরা হিসাবটা কিভাবে করব? কারণ বিনিয়োগের সুদ হচ্ছে আমার হিসাব করতে হবে, আমার কত টাকা আছে? 20,000 টাকা। 20,000 টাকা যদি আমার থাকে তাহলে আমার 10% হচ্ছে সুদ, তাহলে 20,000 টাকায় আমার 10% হলে 2,000 টাকা, তাহলে আমার বিনিয়োগের সুদ কত আসতেছে? 2,000 টাকা। তার মানে আমার বিনিয়োগের সুদ অবশ্যই বিশদ আয় বিবরণীতে এই 2,000 টাকা দেখাতে হবে। আমরা যদি এই বিনিয়োগের সুদটা না দেখাই তাহলে আমাদের বিশদ আয় বিবরণীটা ভুল। তো আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বিশদ আয় বিবরণীতে বাচ্চারা যে বিষয়গুলোতে ভুল করে এই বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরা, কারণ এই হিসেবগুলো না জানলে বিশদ আয় বিবরণী তোমার পক্ষে কখনোই সঠিকভাবে করা সম্ভবপর না। আচ্ছা, এখন দেখো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঋণ। ঋণ আমাদের অবশ্যই থাকবে, এটা রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকবে, এটা রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকবে। আমরা যখন ঋণ আনি অবশ্যই আমাদেরকে ঋণের সুদটা প্রদান করতে হয়, এবং ঋণের সুদটা হচ্ছে আমাদের খরচ।
ঋণের সুদটা হচ্ছে আমাদের খরচ। এখন ক্রেডিট এই হিসেবটা থেকে আমরা কীভাবে ঋণের সুদটা নির্ণয় করব, দেখো আমাদের ঋণ দেওয়া আছে 20,000 টাকা, কিন্তু তোমাকে অবশ্যই এই বিনিয়োগের সুতোর মতো দেখতে হবে, এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে 6% হারে, এখানে কিন্তু 6% হার সুদে কিন্তু আমরা এই ঋণটা নিয়ে এসেছি, তাহলে এই ঋণের হিসেবটাও আমাদেরকে করতে হবে। আমাদের ঋণের সুদ কত আসবে আমরা খুব সহজে বের করতে পারবো, আমাদের 20,000 টাকা হচ্ছে ঋণ, এখন আমরা যদি 6% বার করি তাহলে কত আসে আমাদের 1,200 টাকা হচ্ছে ঋণের সুদ। আমাদেরকে অবশ্যই এই 1,200 টাকা ঋণের সুদ আমাদেরকে বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে, এটা আমাদের খরচ। তো আজকে মোটামুটি আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা একটু যদি পেছনে যাই আমরা একটু দেখি আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা আজকে দেখলাম কিভাবে বকেয়া নির্ণয় করতে হয়, তারপর আমরা দেখলাম কিভাবে অগ্রিম নির্ণয় করতে হয়, তারপর আমরা দেখলাম আজকে বিনিয়োগের সুদ কিভাবে নির্ণয় করতে হয়, তারপর আমরা দেখলাম কিভাবে ঋণের সুদ নির্ণয় করতে হয়, ঋণের সুদটা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা কয়টা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, কিভাবে বিশদ আয় বিবরণীতে আমরা বকেয়া, অগ্রিম, ঋণের বিনিয়োগের সুদ এবং ঋণের সুদ, চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম কিভাবে আমরা এই হিসেবগুলা করতে পারি। তো আমি আশা করি তোমরা আমার এই আলোচনা বুঝতে পেরেছ এবং তোমরা উপকৃত হবে। এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাবে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করো। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।